আমরা মালদা জেলার টিটি এসটি ইডব্লিউ এর সংগঠন পক্ষ থেকে জেলা সভাধিপতি অরবিন্দ কুমার মহাশয় এবং সম্পাদক প্রশান্ত ঘোষ মহাশয় এবং অন্যান্য নেতৃবৃন্দ আমরা সকলে মিলে আজকে চাঁচল মালদা জেলার চাঁচল বিধানসভার বিধায়ক শ্রী নিহারঞ্জন ঘোষ মহাশয়কে আমরা আমাদের যে স্মারকলিপি আমরা তুলে দিলাম এবং এবং ওনার আমার যে দাবি দাবাগুলো আমাদের দাবি দাবাগুলো তিনি কিন্তু একটা ভালোভাবে দেখবেন এবং আমাদের যাতে আমাদের বিষয়টা এবং শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাথে তিনি একটা আলোচনা করবেন এবং আমাদেরকে একটা এটা আশ্বস্ত করলেন। এবং আমরা আজ মালদা জেলায় যে সংগঠনগুলো থেকে আমরা যে বিভিন্ন জেলাতে মতো আমরা মালদা জেলায় যে আমরা সংগঠনের তরফ থেকে বিভিন্ন কাজকর্ম কিন্তু আমরা কর্মসূচি কিন্তু আমরা করছি এবং আমাদের যে দাবি দাওয়াগুলো আমরা দীর্ঘদিন ধরে 2011 সাল থেকে আজ পর্যন্ত 2021 প্রায় এগারো বছর কিন্তু আমরা কিন্তু দিনের পর দিন অবহেলিত শোষিত বঞ্চিত আমাদের স্কুল থেকে একটা অমানবিকভাবে বের করে দেওয়া হচ্ছে। তাতে কিন্তু আমাদের দিন যাপন করতে খুব অসুবিধার মধ্যে খুব শোচনীয়তার মধ্যে আমরা কিন্তু দিন যাপন করছি যদি এবং এই বিষয়টা কারণ আমাদের এছাড়াও যে এখন বর্তমানে যে আমাদের স্কুল থেকে যে একটা অমানবিক বের করে দেওয়া হচ্ছে তো আমরা মুখ্যমন্ত্রী মানবিক যে মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী এবং ভ্রাতৃপুষ্টকে এই বিষয়টা আমাদের সেপ্টেম্বরের মধ্যেই এবং খুব দ্রুততার সাথে আমাদের কিন্তু একটা নিয়োগ করতে এবং আমাদেরকে নিয়োগ করতে হবে। নমস্কার।